আজি বাংলাদেশের হৃদয় হতে কখন বলে তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ও গো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও গো মা ডান হাতে তোর খড়গু জলে মাহাত করে শঙ্কা হরণ দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ ও গো মা তোমার কৃমুরতি আজি দেখিলে ও গো মা মানবিক সংগঠন সারা বছর নানা কর্মযজ্ঞের সঙ্গে তারা যুক্ত থাকে, প্রতিনিয়ত মানুষের সেবায় আছে। আমি যেহেতু তাদের পাশেই আছি আলমবাজার মঠে, তাদের প্রতিনিয়ত নানা কর্মের সঙ্গে আমি শরীর হতে পেরে নিয়ে খুব গর্ববোধ করি। এই গুণগুলি যুবক সংঘের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রাউত, তার যে কর্মধারা, তার যে ইনোভেটিভ আইডিয়া, তাকে আমি খুব কুর্নিশ জানাই। উনি বললেন 23শে মে থেকে আজকে 32তম দিনে এই গণরান্নাঘর চলছে এবং মানুষকে শুধু নাম কাস্তে খাওয়ার পরিবেশন নয়, আমি দেখে আপ্লুত, সুন্দর ফয়েলের প্যাকেটে আমিষ নিরামিষ খাওয়ার প্রতিদিন মানুষের 300 মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা একটা নজিরবিহীন ঘটনা, একটা ক্লাবের পক্ষে একটা বিরাট রান্নাঘর করে এলাকার মানুষের হাতে 12টার সময়ে অন্ন তুলে দেওয়া, যে কত মহৎ কাজ, এর চেয়ে বড় কাজ আর হয় না। যেখানে অন্ন সত্র হয় সেখানে মা অন্নপূর্ণা স্বয়ং উপস্থিত থাকেন। আমি বলবো শঙ্করের মধ্যে সেই ভাবনা আছে, এটা মানুষকে দান নয়, এটা মানুষের সেবা, এবং সেই সেবাটা আমাদের পূজায় পরিণত হয়ে যায়। এখানে ঠাকুরমা স্বামীজির আরতি হয়, ঠাকুরমার স্বামীজির ভাবনা নিয়ে কাজ করা হয়। তাই আমরা যারা কাজ করছেন, বহু যুবক ছেলেরা যুক্ত আছেন, ভগবান তাকে অর্থের যোগান দিচ্ছেন, মন দিয়েছেন, সেই সঙ্গে জন দিয়েছেন, ধন মন এবং জন। এটা যদি হয়, এটা হয় ঈশ্বরের কৃপায়। ঈশ্বর এই সুযোগ যেমন করে দিয়েছেন, আমরা এই সেবা এবং পূজার মধ্যে যে যুক্ত থাকতে পারছি মানবদের যুবক সঙ্গে শঙ্কর রাউতের সঙ্গে, আমিও খুব গর্ববোধ করি এবং আমি খুব অনুপ্রাণিত হচ্ছি প্রতিনিধি তাদের কাছ থেকে। এত মানুষ যেখানে সেবার সঙ্গে যুক্ত, ইয়াং ছেলেরা, স্বামীজি ইয়াং জেনারেশনকে এত ভালোবাসতেন, এই ইয়াং জেনারেশনের মধ্যে স্বামীজির ভাবনা নিয়ে এই কাজ আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে আমার দৃঢ় বিশ্বাস। যখন অনাদরে যাইনি মুখে, ভেবেছিলেন দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা মা। একদম ঠিক ঠিক স্বামীজির কাজ, স্বামীজির ভাবনা নিয়ে কাজ হচ্ছে। আমি আরও, আমরা আগামী মঙ্গলবার যেখানে এই আমফানে সবথেকে বড় ক্ষতি হয়েছিল, বিভিন্ন কোস্টাল এরিয়া, পথখালি, চুনাখালি, সেই পথখালি থেকে আমরা লঞ্চে গিয়ে আমরা সোনারগাঁও বলে একটা জায়গা যেখানে অনেক দুঃখ মানুষ, পীড়িত মানুষ রয়েছে, তাদেরকে 1000 মানুষকে আমরা অন্নপ্রসাদ প্রদান করব এবং এই শঙ্কর রাউতের উদ্যোগেই 500 মশারি সেখানে বিতরণ করা হবে প্রতি পরিবার। কিছু যুবদের মধ্যে জীবন সংগ্রামে তারা রয়েছে, তো আমরা সেখানে যাওয়ার, শঙ্কর রাউতের উদ্যোগে আমরা সেখানে যাব এবং সেখানে মানুষের সেবার সুযোগ পাবো।